বঙ্গবন্ধু মেডিকেলে স্বাস্থ্য পরীক্ষার পর ফের কারাগারে খালেদা, নেতা কর্মীর ভিড় সামলাতে পুলিশের ধাওয়া, কয়েকজন আটক। বিভিন্ন নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগ, রাজধানী থেকে তিন ব্যাংক কর্মকর্তা সহ আটক 10। বিচারপতি নিয়োগ আইনের খসড়া প্রস্তুত, শিগগিরই যাচ্ছে মন্ত্রিসভায়, জানালেন আইনমন্ত্রী। পূর্বাচল প্রকল্পে দীর্ঘসূত্রিতা, দখল হয়ে যাচ্ছে সড়ক, যানবাহনের বেপরোয়া গতিতে ঘটছে দুর্ঘটনা। বলিউড সুপারস্টার সালমান খানের জামিন আবেদনের শুনানি চলছে, মুক্তি নিয়ে আইনজীবীদের শঙ্কা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রায় দুই ঘণ্টা অবস্থানকালে তার মেরুদণ্ডের এক্স রে ও রক্ত পরীক্ষা করা হয়। পরে তাকে নাজিমুদ্দিন রোডের কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। দুই মাস পর এই প্রথম জেলখানার বাইরে আসলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাসেল খানের রিপোর্ট। বেলা 11:30টার দিকে নাজিমুদ্দিন রোডের কারাগার থেকে বের হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কড়া নিরাপত্তায় তাকে বহনকারী গাড়ি এগিয়ে যায় শাহবাগের দিকে। বেগম জিয়াকে কারাগার থেকে বের করার আগেই কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে জড়ো হতে থাকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেলা 12:00টার আগেই সাবেক প্রধানমন্ত্রীর গাড়ি হাসপাতাল ফটকে পৌঁছে যায়। নেতাকর্মীরা তাদের নেত্রীকে দেখতে এগিয়ে এলে পুলিশ বাধা দেয়। আটক করা হয় অন্তত 4 নেতাকর্মীকে। বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান, কোকোর স্ত্রী, সন্তানরা তাকে দেখতে অপেক্ষা করছিলেন। ভেতরে প্রবেশের পর প্রথমে 512 নম্বর কেবিনে বেগম জিয়ার রক্ত পরীক্ষা হয়। পরে এক্স রে করতে তাকে নেওয়া হয় রেডিওলজি ও ইমেজিং বিভাগে। 1 এপ্রিল কারাগারে বেগম জিয়াকে পর্যবেক্ষণ শেষে তার রক্ত ও মেরুদণ্ডের এক্স রে করার পরামর্শ দেন ঢাকা মেডিকেলের 4 চিকিৎসক। এরই ধারাবাহিকতায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়। 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার 5 বছর জেল হয়। তার ছেলে তারেক জিয়া সহ অন্য 5 আসামির 10 বছর করে জেল হয়। প্রত্যেকে 2,10,71,000 টাকা জরিমানা করে আদালত। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী জসিম জুয়েল, তার কাছ থেকে জানবো সেখানকার খবর। জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সকাল 11:30টার দিকে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য এই বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে আসেন এবং প্রথমেই তাকে আসলে 512 নম্বর কেবিনে নেওয়া হয় এবং সেখানে প্রথমে তার রক্তের পরীক্ষা করা হয় এবং প্রায় 1 ঘন্টাব্যাপী তিনি 512 নম্বর কেবিনে ছিলেন। সেখানে রক্ত পরীক্ষা শেষে পরবর্তীতে তাকে ঠিক এই কেবিন ব্লকের ঠিক অপোজিটেই এক্স রে এবং ইউরিন টেস্টের জন্য নেওয়া হয় এবং সেখানে প্রায় ঘণ্টাখানেক সময় তিনি অবস্থান করেন এবং 12:30টার সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতাল ত্যাগ করেন। এবং এর আগে আপনারা জানেন যে সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 11:00টার কিছু পরে ঢাকার কেন্দ্রীয় জেলখানা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এই বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে আসেন এবং তার আশাকে কেন্দ্র করে কিন্তু রাস্তায় ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতি ছিল এবং নেতাকর্মীদের ভিড় সামলাতে পুলিশের সঙ্গে তাদের কিছুটা ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সেখান থেকে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে স্বাস্থ্য পরীক্ষা করে দুপুর 1:30 মিনিটে হাসপাতাল ত্যাগ করার পরে আমরা হাসপাতালে আসলে তার যে স্বাস্থ্য পরীক্ষা করেছেন তাদের সেই ডাক্তারদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তবে
আমরা এখনো পর্যন্ত কোনো ডাক্তারদের সঙ্গে দেখা কথা বলতে পারিনি। আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি কেমন আছেন এবং কি কি পরীক্ষা নিরীক্ষা করা হলো এসব ব্যাপারে আসলে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, এখনো পর্যন্ত আমরা তাদের সঙ্গে কথা বলতে পারিনি। তো আমরা চেষ্টা করে যাচ্ছি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আসলে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানার জন্য আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তো এই ছিল এখানকার সবশেষ খবর। নুসরাত, ধন্যবাদ জসিম। দর্শক জসিম জুয়েল ছিলেন আমাদের সঙ্গে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অপরাধে 3 ব্যাংক কর্মকর্তা সহ 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাজধানীর মিরপুর, নিউ মার্কেট ও ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পরীক্ষায় জালিয়াতি করতেন তারা। চক্রের মূল হোতা পুষ্কেশ দাস বাচ্চুর কাছ থেকে ডিভাইসগুলো সংগ্রহ করে পরীক্ষার্থীদের সরবরাহ করা হতো। কিন্তু আপনি কল রিসিভ করতে পারবেন না, যখনই সিস্টেম থেকে তারা ট্রান্সমিট করবে এই কমিউনিকেশনসে যারা আছে এটা অটো অন হয়ে যাবে। অটো অন হয়ে গেলে সে যখন এটা দিয়ে কথা বলবে সেটাও কিন্তু আবার আদার এন্ড থেকে শোনা যাবে, আবার সেও রিসিভ করতে পারবে। বিচারক নিয়োগ সংক্রান্ত আইনের খসড়া তৈরি হয়ে গেছে, অবিলম্বে তা মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর অফিসার্স ক্লাবে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি কথা জানান। আইনমন্ত্রী আরও বলেন, বিচারপতি নিয়োগ মানদণ্ড থাকা উচিত, পাশাপাশি নিয়োগেরও বিধান থাকা প্রয়োজন। ইতিমধ্যে সম্ভাব্য আইনের খসড়া চূড়ান্ত হয়েছে, আইনটি পাশ হলে বিচারপতি নিয়োগ নিয়ে জটিলতা দূর হবে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। বিজ্ঞ বিচারপতিদের বানানোর জন্য একটা আইন প্রয়োজন, আমি সম্পূর্ণ একমত এই ব্যাপারে। এবং আমি এই কথাও বলতে চাই যে এই আইন করার শুধু প্রস্তুতি নয়, এই আইনটা ড্রাফট তৈরি প্রায় হয়ে গেছে। আমি মনে করি যে কিছুদিনের মধ্যেই এটাকে আমি ক্যাবিনেটে অ্যাপ্রুভালের জন্য নিয়ে যেতে পারব। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড একুশের চোখ। পরিকল্পিত নগরায়নের জন্য ঢাকার অদূরে গড়ে তোলা হচ্ছে পূর্বাচল প্রকল্প, কিন্তু প্রকল্প বাস্তবায়নে দীর্ঘ সূত্রিতার সুযোগে 300 ফুট সড়কের দুপাশে গড়ে উঠেছে অবৈধ দোকান হাটবাজার। এদিকে খোলামেলা পরিবেশের কারণে অনেকে ছুটে আসে পূর্বাচলে, তবে বেপরোয়া গতির মোটর সাইকেল আর প্রাইভেট কারের কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চড়া দামে মানহীন খাবার বিক্রি করছে এক শ্রেণীর ব্যবসায়ী। মানিক শিকদারের রিপোর্ট। 1995 সালে শুরু হওয়া পূর্বাচল প্রকল্প পূর্ণাঙ্গ রূপ পাওয়ার কথা ছিল 2013 সালের মধ্যে, তবে বিভিন্ন জটিলতার কারণে সময় বাড়ানো হয়েছে 2018 সালের জুন পর্যন্ত। এদিকে ফাঁকা এলাকায় প্রতিদিন ছুটে আসে বিনোদন প্রিয় অসংখ্য মানুষ। শহর থেকে একটু দূরে আসলে তখন মনটা একদম পরিষ্কার হয়ে যায়, পরিচ্ছন্ন পরিবেশে এসে কিছু পিঠা খাওয়া, কিছু এনজয় করা, এই জন্য এখানে আসে। জনসমাগমের সুযোগে পূর্বাচলে গড়ে উঠেছে রেস্টুরেন্ট, দোকান, হাটবাজার, সেই সাথে চলছে প্রতারণা। স্থানীয়ভাবে উৎপাদিত বলে বিভিন্ন শাকসবজি ফলমূল বিক্রি হচ্ছে চড়া দামে। এলাকার বলে বিক্রি করে ঢাকা থেকে আসি, ওরাও একটা সুযোগ নেয়। দাম কিন্তু ঢাকা থেকে এখানে কম না, অনেক বেশি। জিনিস ভালো, দাম একটু বেশি হয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে এসবের বেশিরভাগই কারওয়ান বাজার ও আশেপাশের বিভিন্ন বাজার থেকে এনে পূর্বাচলে বিক্রি করা হচ্ছে। কারওয়ান বাজারের মাল আছে, এই যে এই কারওয়ান বাজারের মাল, এই যেন ডক হয় সুবিধা হয় দামে বনে আনতে জানি। 300 ফুট সড়কের পাশে স্টেডিয়ামের জন্য নির্ধারিত স্থানে গড়ে উঠেছে বাজার, রয়েছে খাবারের দোকান, খোলা জায়গায় তৈরি হচ্ছে মিষ্টি, রসনা বিলাসের পাশাপাশি অনেকেই কিনে নিচ্ছেন পরিবারের সদস্যদের জন্য। এটা তাৎক্ষণিকভাবে ওরা রেডি করে দিচ্ছে, তাজা মিষ্টি পাওয়া যায়, গরম অনেক টেস্টি। ঢাকার 1 কেজি কিনলে এখানে 3 কেজি কিনা যায়। তবে মিষ্টির মান নিয়ে রয়েছে প্রশ্ন। টয়লেট ও ড্রেনের পাশে ঘামছড়া দেহে খোলা হাতে কারিগররা তৈরি করছেন মিষ্টি, পাশে কিলবিল করছে ড্রেনের কিট, মশা মাছির অবাধ বিচরণ সেখানে স্বাভাবিক ব্যাপার। মাছি এটা থাকবে, খাইবে না, এটা বাইরে কোনোই নেই, মানুষে খাইলে কোনো ক্ষতি নেই, আছে স্বাভাবিক আছে, নাইকে এটা বলবো না আছে।
অস্বাস্থ্যকর খাবার ও বেশি দামে পণ্য বিক্রি অপরাধ বলে জানালেন ভোক্তা অধিকার সংরক্ষণ বিশেষজ্ঞ। সঠিক প্রমাণ দিয়ে যদি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করা হয় তাহলে জরিমানার ব্যবস্থা আছে। এদিকে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি ও মোটরসাইকেল চালানোর কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আইল্যান্ডের উপর পড়ে গেছে গাড়ি দিতেছে অনেক দূরে, এরকম অনেকে হইতেছে আই 8-10টা মোটরসাইকেলে রেস খেলে। এসব ব্যাপারে রাজুকের চেয়ারম্যানের বক্তব্য জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এ নিয়ে বিস্তারিত থাকছে রাত 10টায় 21-এর চোখ অনুষ্ঠানে, দেখার আমন্ত্রণ রইল। সংবাদে এখন বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপের দাবি, চট্টগ্রামে 40 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন। গাজীপুর সিটি নির্বাচন ঘিরে ভোটারদের নানান হিসেব নিকেশ, বেশিরভাগ প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিযোগ। আবারও আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে। খুলনা সিটি কর্পোরেশনে মেয়র পদের জন্য 14 জনের নাম পাঠিয়েছে তৃণমূল। এর মধ্যে দলীয় ফর্ম নিয়েছেন 6 জন, গাজীপুর থেকে নাম পাঠানো হয়েছে 10 জনের ফর্ম নিয়েছেন 6 জন। সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক ডক্টর আব্দুর সোবহান গোলাপ। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তিনি এসব কথা বলেন। এছাড়া 13টি ইউনিয়ন, 2টি উপজেলা এবং 1টি জেলা পরিষদের প্রার্থীও চূড়ান্ত করা হবে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন এবং একটা খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন, এর পাশাপাশি আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় 13টি ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে একই দিনে, এবং 1টি উপজেলা এবং 2টি পৌরসভা, ওই একই দিনে নির্বাচন হচ্ছে 15ই মে। সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগ নেয়ার দাবিতে চট্টগ্রামে 40 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল 10টায় চট্টগ্রামের সিটি গেট থেকে সীতাকুণ্ডের বড় দারুগাহাট পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এই কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, সেবামূলক সংগঠন, 9 ইউনিয়ন পরিষদ, 1টি পৌরসভার প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এ সময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বেপরোয়া যানবাহনের উপর মনিটরিং জোরদারের দাবি জানান তারা। এছাড়া উল্টো পথে গাড়ি চলাচল ও ফিটনেসবিহীন যানবাহন বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানানো হয়। মাগুরা শ্রীপুরে আধিপত্য নিয়ে 2 দল গ্রামবাসীর সংঘর্ষে 1জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 5 জন। পুলিশ জানায় সকাল 9টার দিকে মর্তজাপুর গ্রামে আওয়েল গ্রুপ ও সত্তার মাস্টারের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আনিসুর রহমান, প্রদ্যুৎ ও ইমরান গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনায় রাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবার সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ। কতটুকু প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছিলেন গাজীপুরের প্রথম সিটি নির্বাচনের মেয়র কাউন্সিলররা? 15ই মে দ্বিতীয়বার ভোটের আগে এ নিয়েই শুরু হয়েছে হিসেব নিকেশ। ভোটাররা দাবি করছেন বেশিরভাগ প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি জনপ্রতিনিধিরা। এবারের নির্বাচনে তাই যাচাই বাছাই করে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আগ্রহ প্রকাশ করেছেন গাজীপুরবাসী। প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। সিটি কর্পোরেশন হিসেবে গাজীপুরের যাত্রা শুরু হয় 2013 সালে 16 জানুয়ারি। সে বছর 6 জুলাই প্রথমবারের মতো নির্বাচিত জনপ্রতিনিধিরা কতটুকু অবদান রেখেছেন স্থানীয় উন্নয়নে এখন চলছে তার হিসেব নিকেশ। ভোটাররা বলছেন বেশিরভাগ নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছেন মেয়র কাউন্সিলররা। তেমন একটা প্রতিশ্রুতি যা দিয়েছিল তেমন একটা কামকাজ কোনো কিছু করে নাই। কমিটমেন্ট জনসাধারণকে দিয়েছিল তা যথাযথভাবে তারা পালন করতে পারেনি। অনেকে গাল ভরা অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু আমরা দেখলাম গত 5 বছরে সেসব প্রতিশ্রুতি অনেকটাই বাস্তবায়িত হয়নি। আগামী মাসে নির্বাচনে এর প্রভাব পড়বে বলেও জানান ভোটাররা। তাদের অভিযোগ, সিটি কর্পোরেশন এলাকায় দীর্ঘমেয়াদী ও পরিকল্পনা মাফিক তেমন কোনো উন্নয়ন কর্মকাণ্ড হয়নি। নির্বাচনের আগে উঠে আসে নানা জনদুর্ভোগের কথাও। গাজীপুর মহানগর অনেক অবহেলিতভাবে রাস্তাঘাট, পাশাপাশি ময়লা আবর্জনা, দুর্ভোগ। তো আমরা চাই সঠিক একজন মেয়র নির্বাচিত হোক যার মাধ্যমে আমরা গাজীপুরবাসী স্বচ্ছ নগর
নগরী পাবো। কাজ করলে আমরা নাগরিক হিসাবে যতটুকু সুযোগ সুবিধা পাওয়ার তার শতকরা 10% আমরা পাই নাই এখনো। ড্রেন, রাস্তাঘাট, তারপরে আরো অন্যান্য কিছু সুবিধা সেগুলো আমরা যেন পাই। যারা প্রত্যাশিত উন্নয়ন করে দেখাতে পারবেন এবারের নির্বাচনে তাদেরকে বিজয়ী করতে চায় গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিকরা। রত্না জামান, একুশে টেলিভিশন। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে আরো থাকবে। ফিলিস্তিনিদের বিক্ষোভে উত্তাল গাজা, ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত 10, আহত আরো 1300। আইপিএল এর উদ্বোধনী ম্যাচে রাতে মুখোমুখি কাঁচা মাস্টার মুস্তাফিজের মুম্বাই ও চেন্নাই সুপার কিংস। এই ছিল দুপুর 2:21 সংবাদের। শেষ করবার আগে ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। বঙ্গবন্ধু মেডিকেলে স্বাস্থ্য পরীক্ষার পর ফের কারাগারে খালেদা, নেতা কর্মীর ভিড় সামলাতে পুলিশের ধাওয়া, কয়েকজন আটক। বিভিন্ন নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগ, রাজধানী থেকে 3 ব্যাংক কর্মকর্তা সহ আটক 10। বিচারপতি নিয়োগ আইনের খসড়া প্রস্তুত, শিগগিরই যাচ্ছে মন্ত্রিসভায়, জানালেন আইনমন্ত্রী। এবং পূর্বাচল প্রকল্পে দীর্ঘসূত্রিতা, দখল হয়ে যাচ্ছে সড়ক, যানবাহনের বেপরোয়া গতিতে ঘটছে দুর্ঘটনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চট্টগ্রামে সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।